গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে থার্সডে, এখন বেনুকে নিয়ে যাবো আমরা স্কুলে। কি বলবো, খালি বলো বলো করো কেন বলো সবে, তোমার জন্য গানটা মানিয়ে দিব। ছোট বিনা বেনু রবে, বেনু রবে, আমি তোমাকে কিছু বলতে বলছি। কি আর বলবো, সকালবেলা সাদাটা কাদের মধ্যে কি সত্যি এত ফুটে জামাকে কেউ দিল না। বেনু স্কুল যাবো এবার, দেখো চলো এবার আমরা স্কুল যাবো। স্কুল যাবি না, ঠান্ডা লেগে যাবে, হাওয়া দিচ্ছে কিন্তু। হ্যাঁ, নতুন খেলা হয়েছে বেনু, লেগে যাবে কিন্তু। রেডি মিস্টার মিশিকা, রেডি মিস্টার মিশিকা, মিস্টারই লাগছে। সবচেয়ে দুষ্টু হচ্ছে, ঠিক আছে দুষ্টু বলবো না, চলো স্কুলে যাই। রেডি হয়ে গেছে, এখন বেরোবে, এখন আর ঘরে থাকবো না, থাকবো না কো, বদ্ধ করে দেখবো এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। যাও চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ঠাকুর, ঠাকুরকে নমো নমো করে দাও, আসো। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর। এই দেখো, হ্যাঁ স্কুলে যাবে, এই যে এই যে ঠাকুর, ওই দেখ যে মা চলে এসছে, বন্ধু চলে যাচ্ছে স্কুলে রিক্সা করে, দেখ চলো 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 বেরিয়ে যাচ্ছে। ঠাকুর ঠাকুর নামো নামো, বেনুকে আমরা স্কুলে দিয়ে আমার ড্রাইভিং ক্লাসটা করে আমি এলাম, আর আস্তে আস্তে দেখি বেনুর জন্য আমরা যা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে। আমি দেখি এটা কি, দেখো এখানে হয়ে যাবে পুরো, মজা পাবে এই রে। তোমার জিনিসপত্র যখন ছুড়ে ফেলে দেয় তখন তখন আমি বলবো ঠিক করে। দেখো ড্যামেজ প্রোডাক্ট, ঠিক আছে, এখানে ফুটো আছে, তারপর এখানটা কিরকম দেখো, অনেক জায়গায় ফুটো ফুটো হয়ে আছে, অনেক জায়গায় তোমার জিনিসটা একটু ডিফেক্টিভ আছে। বাজে এখন 11:30, বেরোকে নিয়ে আসার সময় হয়ে গেল। তুমি কিছু কিছু বলতে চাইছো? তাড়াতাড়ি চলো, তিন থেকে ছয় না, ওরা বলে প্রোডাক্টটা আপনার কাছে রাখুন, তারপর তখন এটা দিবেন। বেনু তো এখন 2 বছর হয়ে গেল, এবার তো আর একটা মেয়ে এসব চলবে না,
আপনার ফ্রিতে দু বছর পর্যন্তই ছিল। এবার আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ন্যানগো বা ইনফাগ্রোতে সুইচ করবো। এবার ইনফাগ্রোটা দেখছি, ইনফাগ্রো এ প্লাস যেটা, সেটা 3-6 বছর। তো ন্যানগ্রো এলে আমরা ওটাকে এক্সচেঞ্জ করে নেবো। একদম জল খায় না, যা জল দিয়েছি দেখো এক বোতল জল পুরো রয়েছে। জল না খেলে 4-5 ঘন্টা কতটা খারাপ লাগে শরীর। ও জুসের মধ্যে দিয়ে যতটা জল খায় মোটামুটি 8:30 থেকে এখন প্রায় 12:15, 4 ঘন্টার কাছাকাছি, 3-4 ঘন্টা সকলে বলিল প্রভু করি নিবেদন, তব ভাগ্যে খেয়ে মোরা কাটাই জীবন। তোমার কি দাঁত উঠছে আরো? আচ্ছা তুমি ক্ল্যাপ ক্ল্যাপ করো তো। ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ নো ইট, ক্ল্যাপ ইওর হ্যান্ডস। বেবি কই, আমার বেবি কই, বেনু কই, বেনু তোর হ্যাপি বার্থডে আসছে, সেই বাচ্চাটা কই দেখি? ব্যথা না বলো, বেনু বেনু আইসক্রিম করো। তুমি তোমার জন্মদিনে কি খাবে বলো, কি খেতে চাও তুমি বলো, সেটাই হবে। পিকাবু খাবে? আচ্ছা পিকাবু, আমাকে পিকাবুটা দেখাও তো, পিকাবুটা দেখাও না। সোনা ঘুমালো পাড়া ঝুলালো, বল কি দাদা ওটা দাও বালিশ দাদা, সেটা বড় হয়ে গেল তো, 2 বছর হয়ে গেল, জল জল করা যাবে এখন কি, এখন কি জল জল করা যাবে? কি দুষ্টুমি করছে এই দাদা, প্রাণটা পোকা, এটা প্রাণটা পোকা জাগে রে, ফাটাফাটি ফাটাফাটি লাগে লাগে রে, ফাটাফাটি ফাটাফাটি ফাটা। ওকে তোমার কি মনে হয় মেয়ে না বোন? সব বিভিন্ন রকম রূপ আছে, ওকে আমার বোনই লাগে, আমি ওকে বলি তো আমার ছোট বোন, আমার ছোট বোন এটা বনু। একই সময় বেনু আমার মা হয়ে যাবে, কখনো আমার বোন হয়ে যাবে, কখনো আমার মেয়ে হয়ে যাবে। এদিকে কেন আমার ব্যথা আদর করে দিচ্ছিল না, মনে আছে? বলে কি ব্যথা ব্যথা বলে এরকম করে ছাট ছাট করে আদর করে দিচ্ছে। বেনু আমার ছোট বোন, এটা ছোট বোন। দেখো সব এখন বার্থডে প্রিপারেশন চলছে, অনেক কিছু আর্ট অ্যান্ড ক্রাফটস এইসব দেখতে পারবে বার্থডের দিন। বেনুকে আর মন্দির দেখছে, বেনুর জন্যই তো করা হয়েছে। তোমার এখন অনেক বাকি আছে নাকি? হয়েছে এই কটা লেটারই বাকি, জানি না এক্স্যাক্টলি এখন কি কি হবে আর কি, অনেক কিছু লেটার ফেটার আছে দেখতে পাচ্ছি, বিশাল ব্যাপার হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কি গো, অনেক কিছু বিশাল ব্যাপার ট্যাপার বানাচ্ছে মনে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটস। হ্যাঁ না না এইগুলো সিম্পল, আমি ভেবেছিলাম বেরিয়ে যখন ছোট থাকবে আরো তখনই বানাবো। হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। এগুলো একচুয়ালি ওই ফ্লে ফ্লে কার্ড গুলো হয় না বাচ্চাগুলোকে দেয়, নাম কার্ড বলেছিলাম না বানাবো, এই যে এ টু জেড টা হয়েছে সবে।
এটু জেড লেটার আর চোখ লাগাতে হবে এটু জেডটা হয়ে গেছে মানে 26টা লেটার হয়ে গেছে মানে কালকে মানে জন্মদিনের দিন সকাল থেকে ওই ঘরটা কমপ্লিট করতে হবে দিদি রান্না হবে দিদি তুমি কমপ্লিট এই তো লেটার কমপ্লিট হলো আর জঙ্গল বুকেরও চারটে অ্যানিমাল হয়েছে আরো দুটো করব জঙ্গল বুকটা একবার দেখাও জঙ্গল বুকটা একবার দেখি আমিও দেখিনি তুমি সাজাবে সেটা আমার দেখার ইচ্ছে কিরম ভাবে সাজা ড্রাইভারের পরীক্ষা আছে এক দেড় মাস পর পর ওদের একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয় মানে সেটা মা বাবার সাথে ওরা ডিসকাস করে যে বাচ্চার কি কি প্রোগ্রেস হলো তো সেটা তো ওর বাবা কোনোদিন যাবে না সব আমাকেই যেতে হবে তুমি গেলে কি অসুবিধা আমিও যেতে পারি বাট তাহলে কি আমি ওকে বেশিটা টাইম দিয়ে শুধু পরীক্ষার সময় গেলাম জাম্পি এই দেখো বেনুকে সন্ধ্যাবেলা আমরা পার্কে নিয়ে এসেছি একটা সুন্দর পার্ক আছে আমাদের বাড়ি থেকে একটু দূর এটা বাট যেহেতু স্কুটি আছে সেটা চলেই আসলাম আর বেনু দোলনা চড়তে যা মজা পায় ও বলো একটা দোলনাই দেওয়ার ইচ্ছা ছিল আমার নমো 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 নমো